দেখ একবারই দেখো প্রাথমিকভাবে তো পুলিশ যেটা মনে করছে এটি খুনের ঘটনা এবং সেটা লুঠের উদ্দেশ্যে খুন বলে মনে করছেন। এই যে অভিজাত আবাসন, যে আবাসনের চারিদিকে সিসি ক্যামেরায় মোড়া এবং যে জায়গায় একাধিক নিরাপত্তা রক্ষী রয়েছে, এমনকি যে লিফট রয়েছে লিফটের মধ্যেও কিন্তু নিরাপত্তা রক্ষী সেখানে থাকে, সেই জায়গায় যেটা দেখা যাচ্ছে যে বৃদ্ধার যে ঘর থেকে দেহ উদ্ধার হয় এবং বিছানার চাদর থেকে রক্ত পাওয়া গিয়েছে, মুখের পাশ থেকে রক্ত বেরোচ্ছিল এবং ওনার শরীরে যে অর্নামেন্ট ছিল, যেমন তার মধ্যে সোনার হার, বালা, এই রকম একাধিক অর্নামেন্ট ছিল, সেইগুলো কিন্তু মিসিং রয়েছে। দুখানা মোবাইল ফোন মিসিং রয়েছে এবং পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বৃদ্ধার ছেলে যে বিষয়টা জানিয়েছেন, তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সকালবেলা যখন তিনি ব্যাডমিন্টন খেলার জন্য ওপরে যান ছাদের মধ্যে তখন দেখেন ঘরের দরজা খোলা অবস্থা রয়েছে এবং ওনার যে জায়গায় ফ্ল্যাট তার পাশেই কিন্তু সার্ভেন্ট কোয়ার্টার, সার্ভেন্ট কোয়ার্টারে যিনি পরিচারকের কাজ করতেন তিনি জানিয়েছেন পুলিশকে তিনি রাত্রিবেলা দরজা দিয়েছিলেন। তাহলে দরজা খুলল কে, এই বিষয়ে একটা সন্দেহ দানা বাজছে। এখান থেকেই পুলিশ মনে করছে পরিচিত কেউ কি এসেছিল ঘরে, আগে থেকে আদৌ তাই লুকিয়েছিল, এরকম একাধিক প্রশ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত হচ্ছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে কিছুক্ষণ পরে নিশ্চিত হবে এটি খুনের ঘটনা কিনা, খুন হলো কিভাবে খুন হয়েছে, সমস্ত ক্ষতি দেখছে বর্তমানে তদন্ত করে আধিকারিকরা। পাপিয়া, ধন্যবাদ। অন্য রাজ্যে উপনির্বাচনে কংগ্রেসের ভালো ফল, তিনটি লোকসভার মধ্যে একটি আসন ধরে রাখতে পারল বিজেপি, মধ্যপ্রদেশের খান্ডুয়া আসনটি ধরে রাখতে পারল বিজেপি, আর বিজেপির থেকে হিমাচলের মান্ডি লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিল কংগ্রেস, দাদরা নগর হাভেলি কেন্দ্রটি দখল করল শিবসেনা, মহারাষ্ট্রে একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী কংগ্রেস, হিমাচল প্রদেশে উপনির্বাচনে দুরন্ত ফল কংগ্রেসের, হিমাচলে বিজেপিকে হারিয়ে তিনটি বিধানসভা দখল করল কংগ্রেস, রাজস্থানে বিধানসভা উপনির্বাচনে দুটি আসনেই জয়ী কংগ্রেস, কর্ণাটকে বিধানসভা উপনির্বাচনে একটি কেন্দ্র ছিনিয়ে নিল কংগ্রেস, একটিতে জয় বিজেপি, আর মধ্যপ্রদেশে উপনির্বাচনে দুটি বিধানসভায় জয়ী বিজেপি, একটিতে জয় কংগ্রেসের, উত্তর পূর্বে মেঘালয় মিজোরামে উপনির্বাচনে ভালো ফল বিজেপির সহযোগীদের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।